আল আকসা মসজিদে উত্তেজনার মধ্যে পালিত হলো আল কুদস দিবস। ফিলিস্তিন ও আল আকসা মসজিদের মুক্তির আন্দোলনের সমর্থনে আল কুদস দিবসের বিশাল সমাবেশ আর মিছিলে যোগ দেয় অসংখ্য মুসলমান। গাজা, ইরান, ইরাক, ইয়েমেন সহ অন্য জায়গায় ব্যাপকভাবে পালিত হয় ইসরায়েল বিরোধী আল কুদস দিবস। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ থামছেই না। শুক্রবারের জুমাতুল বিদার পর শনিবারও ফিলিস্তিনিদের ওপর হামলে পড়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ সময় পুরো আল আকসা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদ থেকে বের হয়ে আসেন নারীসহ সাধারণ মুসল্লিরা। আল আকসা মসজিদ নিয়ে উত্তেজনার মধ্যেই পালিত হলো আল কুদস দিবস। গাজা সিটিতে ইসরায়েল বিরোধী আল কুদস দিবসে যোগ দেয় ফিলিস্তিনিরা। ইরানে করোনা মহামারীতে দুবছর বন্ধ থাকার পর আবারও পালিত হলো আল কুদস দিবস। সমাবেশে আমেরিকা এবং ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দেয় ইরানিরা। তেহরানের আল কুদস দিবসের সমাবেশে ইরানি মিসাইল প্রদর্শন করা হয়। মিসাইলের সঙ্গে টানানো ছিল নিহত জেনারেল কাসিম সুলাইমানির ছবি। ইসরায়েল নির্যাতন, নিপীড়ন আর হত্যার মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাষ্ট্র, এটি বিশ্বের মানচিত্র থেকে শিগগিরই মুছে যাবে। ইরানের পর সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনে। বিশাল সমাবেশে যোগ দেয় হুতি বিদ্রোহী যোদ্ধা এবং দেশটির সাধারণ মানুষ। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, মুসলিম বিশ্ব এখনও ফিলিস্তিনকে ভুলে যায়নি। আমরা মুসলিম উম্মার স্বার্থে আরও ঐক্যবদ্ধ হচ্ছি। ইরাকের বাগদাদেও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসরায়েল বিরোধী সমাবেশে ফিলিস্তিন ও ইরাকি পতাকা নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। লেবাননে আল কুদস দিবসের সমাবেশে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেন, নির্যাতনকারী ইসরায়েলের জন্য চরম দুর্দিন অপেক্ষা করছে। মুসলিম দেশগুলোর সামরিক শক্তি বাড়ছে, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব। 1979 সাল থেকে আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের মুক্তির লক্ষ্যে সমগ্র মুসলিম উম্মা প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করে আসছে। শেখ খলিল সোহেল, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।